গৃহস্থালিতে ব্যবহারে পাইপলাইনে আর কোনো গ্যাস সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল স্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব মেলার উদ্বোধনকালে তিনি একথা জানান। পাঁচ দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জ্বালানি প্রতিমন্ত্রী আরও বলেন, গ্যাস সংযোগ দেয়া না হলেও আবাসন খাতের উন্নয়নে দ্রুত বিদ্যুৎ সংযোগ সহ অন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এর আগে কুড়িগ্রাম ও ভোলার 65টি দুস্থ পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়। দেশি বিদেশি উদ্যোক্তাদের আইটি খাতে